মাইক্রোস্কোপ চেনেন না এমন ব্যক্তি খুব কমই আছেন। মাইক্রোস্কোপ হলো এমন একটি যন্ত্র যা ছোট বস্তু পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হয়, যেগুলো আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না। এমন কিছু জিনিস আছে যেগুলো মাইক্রোস্কোপে দেখলে আপনি বেশ অবাক হতে বাধ্য হবেন। নাম্বার ১, স্যান্ড বা বালি। কিন্তু বালি বস্তুটি কি কখনো খুব কাছে থেকে দেখেছেন, কিংবা কখনো মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন? যখন মাইক্রোস্কোপের কাচের সামনে বালি রাখা হয়, তখন তা পাথরের মতো বড় দেখায়। কিন্তু এগুলো বড় পাথর নয়, এগুলো হচ্ছে পাথরের সূক্ষ্ম কণা, অর্থাৎ পাথরের গুঁড়ো। নাম্বার ২, মাইক্রোস্কোপে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের নাম শুনলে এখনও শরীরটা ভয়ে কেঁপে ওঠে, কারণ এই ভাইরাস কত লক্ষ মানুষেরই না জীবন নিয়ে নিয়েছে। কিন্তু এই শক্তিশালী ভাইরাসটি মাইক্রোস্কোপে দেখতে কেমন? এজন্য প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত একজন ব্যক্তির মাস্ক নেওয়া হয়। মাস্কটিকে মাইক্রোস্কোপের নিচে রাখা হয়, এরপর সর্বোচ্চ জুম করা হয়, আর তখন করোনা ভাইরাসের এই ছবিটি দেখতে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন যে করোনা ভাইরাস দেখতে কতটা অদ্ভুত লাগছে। নাম্বার ৩, বল পেন। বল পেন দিয়ে কালি বের হয় আর তা দিয়ে আমরা লিখে থাকি। কিন্তু এই বল পেন দিয়ে কিভাবে কালি বের হয় সেই জিনিসটি দেখার জন্য একটি বিশেষ ক্যামেরা নিয়ে জুম করে দেখা হয়। দেখতেই পাচ্ছেন যে পেনের মাথার একটি ছোট বল থাকে, এই বলটি যখন ঘোরে তখন তার সাথে কালিও বের হতে থাকে আর তা দিয়ে আমরা লিখে থাকি। নাম্বার ৪, ইনজেক্টেড স্কিন। ইনজেকশন জিনিসটাকে ছোট বড় অনেকেই ভয় পেয়ে থাকে, কিন্তু অনেকেই আছেন যারা বিন্দুমাত্র ভয় পান না। শরীরে ইনজেকশন পুশ করার পর যে গর্তের সৃষ্টি হয় তা মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে সবাই বেশ অবাক হবেন, কারণ এটি দেখতে অদ্ভুত লাগে। আবার অনেকে এই ছবিটি দেখার পর ভয়ে সিরিঞ্জ থেকে ১০০ হাত দূরে থাকতে চাইবে। নাম্বার ৫, মোবাইল স্ক্রিন কালার। আমরা মোবাইলের স্ক্রিনে বিভিন্ন ধরনের কালারের পিকচার দেখে থাকি, কিন্তু আপনারা জানলে অবাক হবেন এইসব রং মাত্র ৩টি রঙের সাহায্যে তৈরি করা হয়। আপনারা হয়তো আরজিবি কালারের নাম শুনে থাকবেন, আর এই আরজিবি কালার অর্থাৎ রেড, ব্লু এবং গ্রিন কালারের সাহায্যে অন্য সব কালার তৈরি করা হয়। একটি মোবাইলকে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন সেটি স্পষ্ট হয়। ক্রোম ব্রাউজারের হলুদ রং আসলে হলুদ রং না, এটি আরজিবি কম্বিনেশনে ক্রিয়েট করা হয়েছে। নাম্বার ৬, একটি আপেলকে যখন হাইটেক ক্যামেরা দিয়ে জুম করা হয় তখন ঠিক এরকম কিছুই দেখা যায়। নাম্বার ৭, দই। দোকান থেকে দই কিনতে বা খেতে পছন্দ করেন অনেকেই, কিন্তু এই দই যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তা দেখে বেশ অবাক হবেন আপনি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দইয়ে কত ব্যাকটেরিয়া দৌড়াদৌড়ি করছে, কিন্তু ভয়ের কিছু নেই, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের পরিপাকতন্ত্র এবং শরীরের জন্য উপকারী।